আমার সাথে এই মুহূর্তে রয়েছেন পৌলমি অধিকারী, যার বয়স 24, যিনি স্বপ্ন দেখেন এখনও তিনি ফুটবল খেলবেন আর ফুটবলের যে বিশ্বমঞ্চ সেখানে তিনি কামব্যাক করবেন, কিন্তু দারিদ্রতার কারণে তাকে অনেকটাই কিন্তু সেই লড়াইয়ে পিছিয়ে পড়তে রয়েছে। তো একটু জানার চেষ্টা করব যে ফুটবলকে যে এই ভালোবাসা, প্রথম ফুটবলটা শুরু হয়েছিল কীভাবে? কারণ এখন তো ফুটবল মানে তোমার কাছে শুধুই প্রতিবন্ধকতা, কিন্তু যখন প্রথম জীবনে ফুটবলটা শুরু করেছিলে ঠিক কীভাবে? দেখুন, প্রথম জীবনে আমি যখন ফুটবল স্টার্ট করেছিলাম, আমাদের পাড়ার মাঠে ছোটো বাচ্চাদের সাথে আমি খেলতাম, সবাই ছেলে ছিল, আমি একা মেয়ে ছিলাম। ওখানে আমাকে মেয়ে হিসাবে একা খেলতে দেওয়া হতো না, কারণ এতগুলো ছেলের মধ্যেখানে সবার গার্জেনরা আপত্তি করতেন যে একটা মেয়ে কেন খেলবে, হবে হাফ প্যান্ট পরার চল ছিল না এদিকে, সেই জন্য একটু অসুবিধাই হতো প্রথম থেকে। তারপর আস্তে আস্তে আমি স্কুলে ভালো পারফর্ম করতাম, রানিং বগেরা এগুলো যখন হতো, তখন আমি ওখানে আমাদের একটা হকি টিম ছিল, হকি টিম থেকে আমি হকিতেও ন্যাশনালে চান্স পেয়েছিলাম, বাট সেটা আমি নিইনি, কারণ হকি আমার পছন্দ ছিল না। বাট স্কুলের একটা দিদি হচ্ছে আমাকে কলকাতা লিগ খেলানোর জন্য আমাকে একটা ক্লাবে নিয়ে গেছিলো ট্রায়ালে, ট্রায়ালে সিলেকশনে ইনভেনশনে আমি খেলেছি। ওখান থেকে আস্তে আস্তে এক বছর খেলার পরে আমি ইন্ডিয়া টিমের সিলেকশন, ন্যাশনাল সিলেকশন পাই। তো কোথাও কি মনে হয় যে হকিটা খেললে বোধ হয় ভালো ছিল? কারণ হকিতে এখন বিশ্বকাপ হচ্ছে, মহিলা দল হকির তারা বেশ ভালো পারফর্ম করছে, হকি খেললে তো একটা বিশ্বকাপের সুযোগ থাকতো। যদিও তুমি হোমলেস বিশ্বকাপে জানি হোমলেস দলে তুমি খেলেছো, কিন্তু হকি খেললে কি আরও ভালো হতো না? কারণ তার তো অ্যাটলিস্ট প্রসপেক্ট বেশি ছিল। এই যে আজকে তোমায় এভাবে ফুটবলটাই বা কোনো একটা খেলা, তোমরা স্পোর্টসম্যান, তোমাদের কাছে স্পোর্টসটাই সব, তো স্পোর্টসটা চলে যাওয়ার থেকে হকিটাই মনে হয় ভালো ছিল। তুমি কোথাও একটা গিয়ে মনে তো হয় আক্ষেপ হয়, কিন্তু যেটাতে ভালোবাসা নেই সেটাতে প্রাণ থাকে না। আর যাই হোক, সেটাতে হয়তো আমি আজকে অনেক জায়গায় বড় জায়গা হয়তো ছুতে পারতাম কি আমি জানি না, কিন্তু ফুটবলে একটা যে ভালোবাসা আছে, একটা ভালোবাসা দিয়ে যে কাজ করার জিনিসটা থাকে, সেটাতেই মানে আমি মনে হয় না হকিতে পেতাম। তুমি শুধু একটা প্রতীকী মাত্র, মানে একটা নয়, পৌলমি তো বাংলায় হাজার হাজার আছে। এই মুহূর্তে তাহলে বাংলার যে মহিলা ফুটবল বা মহিলা ফুটবলারদের যে পরিস্থিতি, তার ঠিক অবস্থাটা কতটা করুন? মানে তোমায় একা দিয়ে আমরা সবাই দেখতে পাচ্ছি, যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছো, প্রত্যেকে বলছে যে পৌলমির জীবনের কষ্ট, কিন্তু বর্তমান তাহলে বাংলার মহিলা ফুটবলের অবস্থাটা কী? কারণ আমরা কিন্তু মহিলা ফুটবল বলতে ধরো শান্তি মল্লিক, কুন্তলা ঘোষ, দস্তিদার আর দু তিনজনকেই তো চিনি। দেখুন, মহিলা ফুটবলের কতটা কি মানে অবস্থা আমি তো জানি না। দেখুন, আমি তো একটা ফেডারেশনের জায়গায় বসে নেই, ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু আমার বাস্তবিক দিক থেকে, তুমি তো গ্রাউন্ড লেভেলে ফুটবলটা খেলেছো, যে ইনফ্রাস্ট্রাকচার বা যে পরিকাঠামো, যে ধরনের এক্সপোজার, আর কোন কোন জায়গাগুলো মনে হচ্ছে তোমার সব থেকে বেশি ল্যাক করছে? দেখুন, ফুটবলের প্রথম কথা, মেয়েদের কোনো কেউ চেনেই না। একটা ধরুন, আমি ধরুন ন্যাশনাল খেলে এসেছি, ইন্টারন্যাশনাল খেলেছি, আমাকে দেখুন কেউ চেনে না, কিন্তু একটা ছেলেদের বলুন, উনি যদি একটা বেঙ্গলও সামান্য খেলে, ওনার কাছে কিন্তু একটা মিডিয়া অবধি পৌঁছে যায়, সেটা কিন্তু আমরা সেই জিনিসটা পাই না। প্রথম কথা, মিডিয়া কেন? আপনি এটাই দেখুন না, মেয়েদের ক্রিকেট আর ওয়ার্ল্ড কাপ আর ছেলেদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি কম্পেয়ার যদি করুন, একটা মেয়ে কত টাকা পায়, একটা ছেলের মতো কিন্তু পায় না টাকা, আর্থিক দিক থেকেও পায় না, কিন্তু ওদের ক্রিকেটে অনেকটা নাম আছে বলে হয়ে গেছে। আর ফুটবলে সেটা তো অতি সামান্য বললেই চলে, যে তার হয়তো একবার খেলে এসে তার একটা সংসার এক মাসও হয়তো চলবে না, এরকম একটা পারিশ্রমিক পায়নি। তো আমার এর থেকে মনে হয় যে মেয়েদের ডেফিনেটলি আরও ভালো কিছু হয়তো ওনারা ভাবছেন ফেডারেশন, আগামী দিনে আমি চাইবো যেন আর একটু ভালো উন্নতি হয় মেয়েদের, ডেফিনেটলি হবে আশা করা যায়। এখন আমার মতো অনেকেই আছেন, ওনারা হয়তো আজকে এই জায়গাটা আসতে পারেননি, আমি চাই সবারই একটা ভালো ব্যবস্থা করা হোক। অবশ্যই, আমরা জানি তুমি ছোটো থেকেই পরিবারের একদম স্বজন, একজন স্বজনকে হারিয়ে তোমায় বড় হতে হয়েছে, তো পারিবারিক দিক থেকে তোমাকে ফুটবলটা খেলতে কারা কারা সাহায্য করতেন বা কারা কারা তোমায় উদ্বুদ্ধ করতেন? কারণ বারবার বলছে তুমি দরিদ্র পরিবার, কিন্তু দরিদ্র পরিবার মানে আমরা যেটা সচরাচর দেখে আছি যে পড়াশোনা করতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় হতে হবে, কিন্তু ফুটবলটা খেলার জন্য তোমার কতটা বাকিরা ইন্সপায়ার করেছে? প্রথমে তো একটা মেয়ে হিসাবে আমাকে ফুটবল হিসাবে কেউ খেলতে দেননি, আমি লুকিয়ে চুরিয়ে খেলতে যেতাম। যখন তারা দেখছেন বা পাড়ার মাঠে যখন বলতেন তোমার মেয়ে ভালো খেলছে, তখন তারা ভাবতেন হয়তো কোথাও কিছু একটা হতে পারে, কিন্তু আবার যখন কিছু স্টুডেন্টের গার্জেনরা এসে বলে যেতেন তোমার মেয়ে এভাবে খেলছে, আমাদের ভালো লাগছে না, মেয়েকে খেলতে যেতে বারণ করো, তখন বাবা হয়তো কোথাও একটা হতাশ হয়ে যেতেন, বা আমি যাকে মা বলি উনি হয়তো রেগে যেতেন। বাট তারপরেও কিন্তু ওনারা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে যে আমি চেষ্টা করছি তোকে অন্য জায়গায় খেলানোর। আমি কাঁদতাম এসে বাড়িতে, ওনারা কোনো দিন বাধা নেননি, যতটুকু পেরেছেন আমার জন্য করেছেন, কিন্তু সেই সামর্থ্যটা হয়তো তখনও ছিল না আর এখনও নেই। এখন আরও বেশি খারাপ হয়ে গেছে এই লকডাউনের পর থেকে, সেই সিচুয়েশন ধরে যদি বলা যায় আজকে আমাকে এই কারণে হয়তো ডেলিভারিতে নামতে হয়েছে। কথায় আছে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির,
এই যে দারিদ্রতা চোখ রাঙানি, সেই চোখ রাঙানিকে উপেক্ষা করেই কিন্তু পৌলমী এগিয়ে চলেছেন বা এখনও স্বপ্ন দেখছেন আরও একবার বল পায় মাঠে নেমে পড়ার। আমাদের আশা থাকবে পৌলমী পায় আরও একবার বল ফিরুক, এবং পৌলমীরও আশা থাকবে একটা যেন স্বল্প মূল্যের হলেও কোনো একটা চাকরি তিনি পান, যাতে করে তার যে ফুটবলের কেরিয়ার সেই কেরিয়ারটা যাতে আরও দীর্ঘায়িত হয়। ক্যামেরায় বাপির সঙ্গে মৈনাকের রিপোর্ট, আর প্লাস নিউজ, বেহালা।